بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে والنازعات غرقا শপথ তাহাদের যারা নির্মমভাবে উৎপাটন করে والناشطات نشطا এবং যাহারা মৃদুভাবে বন্ধন মুক্ত করিয়া দেয় والسابحات سبحا এবং যাহারা তীব্র গতিতে সন্তরণ করে السابقات سبقا এবং যাহারা দ্রুত বেগে অগ্রসর হয় المدبرات امرا অতঃপর যাহারা সকল কর্ম নির্বাহ করে يوم ترجف الراجفة সেদিন প্রথম সিংহাধ্বনি প্রকম্পিত করিবে تتبعها الرادفة উহাকে অনুসরণ করিবে পরবর্তী সিংহাধ্বনি কত হৃদয় সেদিন সন্ত্রস্ত হইবে উহাদের দৃষ্টি ভীতি বিহ্বলতায় নত হইবে তাহারা বলে আমরা কি পূর্বাবস্থায় প্রত্যাবর্তিত হইবই أَإِذَا كُنَّا عِظَامًا نَخِرَةً গলিতে অস্থিতে পরিণত হওয়ার পর قَالُوا تِلْكَ إِذًا كَرَّةٌ خَاسِرَةٌ তাহারা বলে তাহাই যদি হয় তবে তো ইহা সর্বনাশা প্রত্যাবর্তন فَإِنَّمَا هِيَ زَجْرَةٌ وَاحِدَةٌ ইহা তো কেবল এক বিকট আওয়াজ فَإِذَا هُمْ بِالسَّاهِرَةِ তখনই ময়দানে উহাদের আবির্ভাব হইবে هَلْ أَتَاكَ حَدِيثُ مُوسَى তোমার নিকট মুসার বৃত্তান্ত পৌঁছিয়াছে কি إِذْ نَادَاهُ رَبُّهُ بِالْوَادِ الْمُقَدَّسِ طُوًى যখন তাহার প্রতিপালক পবিত্র উপত্যকা তুয়ায় তাহাকে আহ্বান করিয়া বলিয়াছিলেন اذهب الى فرعون انه طغى ফারাওনের নিকট যাও সে তো সীমা লঙ্ঘন করিয়াছে فقل هل لك الى ان تزكى এবং বলো তোমার কি আগ্রহ আছে যে তুমি পবিত্র হও واهديك الى ربك فتخشى আর আমি তোমাকে তোমার প্রতিপালকের দিকে পথ প্রদর্শন করি যাহাতে তুমি তাহাকে ভয় করো অতঃপর সে উহাকে মহা নিদর্শন দেখাইল কিন্তু সে অস্বীকার করিল এবং অবাধ্য হইল অতঃপর সে পশ্চাৎ ফিরিয়া প্রতিবিধানে সচেষ্ট হইল সে সকলকে সমবেত করিল এবং উচ্চ স্বরে ঘোষণা করিল আর বলিল আমি তোমাদের শ্রেষ্ঠ প্রতিপালক অতঃপর আল্লাহ উহাকে আখিরাতে ও দুনিয়ায় কঠিন শাস্তিতে পাকড়াও করিলেন ان في ذلك لعبره لمن يخشى যে ভয় করে তার জন্য অবশ্যই ইহাতে শিক্ষা রয়েছে انتم اشد خلقا ام السماء بناها তোমাদেরকে সৃষ্টি করা কঠিনতর না আকাশ সৃষ্টি তিনি ইহা নির্মাণ করিয়াছেন رفع سمكها فسواها তিনি ইহার ছাদকে সুউচ্চ করিয়াছেন ও সুবিনস্ত করিয়াছেন وأغطش ليلها وأخرج ضحاها আর তিনি ইহার রাত্রিকে করিয়াছেন অন্ধকারাচ্ছন্ন এবং প্রকাশ করিয়াছেন ইহার সূর্যালো والأرض بعد ذلك دحاها এবং পৃথিবীকে ইহার পর বিস্তৃত করিয়াছেন أخرج منها ماءها ومرعاها তিনি উহা হইতে বহির্গত করিয়াছেন উহার পানি ও তৃণ والجبال أرساها এবং পর্বতকে তিনি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করিয়াছেন متاعا لكم ولأنعامكم
এই সমস্ত তোমাদের ও তোমাদের চতুষ্পদ জন্তুদের ভোগের জন্য। অতঃপর যখন মহাসংকট উপস্থিত হইবে, মানুষ যাহা করিয়াছে তাহা সে সেই দিন স্মরণ করিবে। এবং প্রকাশ করা হইবে জাহান্নাম দর্শকদের জন্য। অনন্তর সে সীমা লঙ্ঘন করে এবং পার্থিব জীবনকে অগ্রাধিকার দেয়। জাহান্নামই হইবে তাহার আবাস। পক্ষান্তর যে স্বীয় প্রতিপালকের সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে এবং প্রবৃত্তি হইতে নিজেকে বিরত রাখে, জান্নাতই হইবে তাহার আবাস। উহারা তোমাকে জিজ্ঞাসা করে কিয়ামত সম্পর্কে, উহা কখন ঘটিবে? ইহার আলোচনার সঙ্গে তোমার কি সম্পর্ক? ইহার পরম জ্ঞান আছে তোমার প্রতিপালকেরই নিকট। যে উহার ভয় রাখে তুমি কেবল তাহার সতর্ককারী। كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها। যেদিন উহারা ইহা প্রত্যক্ষ করিবে সেদিন উহাদের মনে হইবে যেন উহারা পৃথিবীতে মাত্র এক সন্ধ্যা অথবা এক প্রভাত অবস্থান করিয়াছে।